হ্যালো গাইস, তো আমি আজকে ব্লগটা শুরু করেছি আর এটা আমার ফার্স্ট ব্লগ। তো বেসিক্যালি আমি কি করি কি না করি সেসব তোমাদেরকে জানাবো। গালটা খুব মোটা হয়ে গেছে না? ঘরে বসে খসে কোয়ারেন্টাইন লকডাউন যা হয়েছে এতে কিছু করার নেই, সবারই তোমাদের আমাদের সবারই একটু একটু ছোটো ছোটো লিটিল লিটিল ফ্যাট সবার হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি আছি আমার বাড়ির ছাদে, এই আমার বাড়ির ছাদ আর ওটা আমাদের জলের ট্যাঙ্কি, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমি তোমাকে কিছু দেখাতে চাই, সেটা হলো আমাদের বাড়িতে একটা ছাদ বাগান আছে, ঠিক আছে? তো ছাদ বাগানটা বেসিক্যালি আমার মায়ের তৈরি করা। তার মধ্যে মা বেসিক্যালি একটু সবজিতে বেশি ইন্টারেস্টেড রাদার দ্যান ফ্লাওয়ার্স, না ফ্লাওয়ার করছে কিন্তু এই মুহূর্তে মা একটু সবজিতে ফোকাস করেছে। তবে আমি তোমাকে একটু সবজি বাগানটাও দেখাবো। আমাদের আমাদের সবজি বাগানটা দেখতে হলে দেখা যাচ্ছে, এই তো এই দেখো, এই হচ্ছে আমার মায়ের তৈরি করা সবজির ক্ষেত, বলতে পারো ছাদ বাগান। তো মা নিজে হাতে করেছে এইগুলো। তো আচ্ছা, তো এই এটা আমার ফার্স্ট ব্লগ আর আমি বুঝতে পারছি না যে কীভাবে ব্লগ শ্যুট করে। আচ্ছা সিঁড়ি দিয়ে নেমে নি, ঠিক আছে? নইলে হোচট খেলেই সব যাবে। তো নিচে চলে এসেছি। এবার বিষয়টা হলো মাঝে মধ্যে ফোকাসের একটু প্রবলেম হচ্ছে আর হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, সিরিয়াসলি গিম্বলটা বেশ ভারী। হ্যাঁ, তো এই হলো আমাদের ছাদ বাগান, ছাদ বাগান প্লাস দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, ঠিক আছে চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখি। তো এই মা গাছের ছোটো ছোটো চারা লাগিয়েছে এখানে। তো এবং এখানে বেসিক্যালি এটা একটা লঙ্কা গাছ, তোমরা যদি দেখতে পাও দেখো লঙ্কা গাছটা একদম কাছের থেকে দেখো, দেখো অনেক লঙ্কা হয়েছে আর শুধু লঙ্কা নয়, মা এখানে আরও অনেক গাছ লাগিয়েছে। তো তার মধ্যে যেমন আমি বলি এখানে এগুলো হলো ছোটো ছোটো গাজর গাছ, ঠিক আছে? এটা গাজর গাছ, এটাও একটা লঙ্কা গাছ, এখানে অনেকগুলো লঙ্কা গাছ হয়েছে। আচ্ছা এর মধ্যে মা আবার এখানটায় বেগুন চারা লাগিয়েছে, দেখো ছোটো ছোটো বেগুনও আসছে গাছে, টমেটো লাউ ফুল এসছে, বাহ তিনখানা দেখা যাচ্ছে, দেখা যাক। আচ্ছা এবার দূরে তোমাদেরকে দেখাই। আচ্ছা এইখানটায় রয়েছে হলো মায়ের তৈরি করা টমেটো গাছ, দেখো টবে টমেটো গাছ। আর টবে টমেটো গাছ আমার ধারণা ছিল না যে টবেও এত ভালো টমেটো গাছে টমেটো ধরতে পারে। দেখে নাও গাছগুলোতে প্রচুর টমেটো ধরেছে, মানে কি বলবো, বাজারে এখন 50 টাকা না 60 টাকা করে টমেটো যাচ্ছে। বাড়িতে যদি এত টমেটো থাকে না তাহলে আর বাজারে যাওয়ার প্রয়োজন পড়ে না। দেখো যা টমেটো হয়েছে আর আমরা ছোটো ফ্যামিলি, তো আমাদের জন্য এনাফ, এনাফ মানে মোর দ্যান এনাফ আমাদের। তো আরেকটুখানি দেখাই দূর থেকে আমাদের ছাদ বাগানটা, এই যে আমাদের ছাদ বাগান। আর এখানে একটা ছোটো ফুল গাছও আছে, জানি না এটার কী নাম, তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানিও। আচ্ছা তো এবার এগোনো যাক। এখানে একটা গাঁদা ফুলের চারাও আছে দেখছি, ভালোই ফুল ফুটেছে। ও হ্যাঁ, তোমাদেরকে কিছু জিনিস দেখাবো, সেটা হলো এইখানে এই দেখো এখানে কিছু বাঁধাকপি আছে, এটা দোপাটি ফুল, এটা বাঁধাকপি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস, এইটা হলো তোমার ক্যাপসিকামের চারা, এটাও মা করেছে, এই এটা এটা আর এইটা, এই তিনটে এখানে ক্যাপসিকামের চারা আছে। বাকি এই যে ছোটো ছোটো গাছগুলো আছে এগুলো এখনও জানি না কী গাছ। আর এটা যত সম্ভব ডালিয়ার চারা। হ্যাঁ আমি বলেছিলাম যে আমার মা বেশি সবজি পছন্দ করে কিন্তু তার মধ্যেও কিছু কিছু ফুল গাছ লাগিয়েছে। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, এটা হলো গাজর, এটা গাজরের চারা লাগিয়েছে। এদিকে আমাদের আছে শশা, এদিকে এই যে শশার গাছ দেখো,
গাছটা অ্যাকচুয়ালি বয়স হয়ে গেছে, অনেকগুলোই শসা হয়েছিল, তখন বয়স হয়ে গেছে। আপাতত তাও একটা দুটা শসা দেখা যাচ্ছে। ফোকাসটা কেন আসছে না? এই তো শসা দেখো। তো শসা গাছ হয়ে গেল, তারপরে এই শসা গাছ। আচ্ছা, এখানে মায়ের লাগানো গাঁদা গাছও আছে, গাঁদা রয়েছে, তারপরে আরও অনেক কিছু আছে, আমি টুকটাক দেখাচ্ছি। আচ্ছা, এগুলো হলো আমাদের বেগুন গাছ, ঠিক আছে। এই যে বেগুন গাছের চারা, কালকেই মা বেগুন তুলে নিয়েছে। ও না, এখনো বেগুন আছে। এই যে এখানে দেখো বেগুন ধরেছে, এইখানে একটা আছে, আর এদিকে একটা আছে, আর এদিকেও ছোট ছোট বেগুন ধরেছে মনে হচ্ছে। দেখি তো, হ্যাঁ এই দেখো এখানেও বেগুন ধরেছে। না, অনেক বেগুনই আছে। এই দেখো এদিকেও মা টমেটো গাছ করেছে, এবং এখানেও যথেষ্ট টমেটো ধরেছে। মানে সত্যি কথা বলতে গেলে যা টমেটো হয়েছে, আমরা আরো দুজন তিনজনকে দিতে পারবো আমাদের। আচ্ছা, এখানেও কিছু চারা লাগিয়েছে মা, এগুলো জানি না, মাকে জিজ্ঞেস করতে হবে কিসের চারা। আচ্ছা, এখানেও একটা লঙ্কা গাছ আছে, এই দেখো এখানেও বেশ ভালো লঙ্কা হয়েছে। তো মা বলছিল যে আগের গাছটা দেখালাম আর এই গাছটা, দুটো নাকি লঙ্কা আলাদা, এবার সেটা মাই বলতে পারবে। আচ্ছা, এটা এই যে বেগুনগুলো দেখছো, এটা বেগুনের চারা। এই বেসিক্যালি এই বেগুন চারাটা এসেছে এইখানের যে বেগুন গাছটা আছে, এই যে বেগুন গাছটা মা নিয়ে এসেছিল, এই বেগুন গাছের যে বীজ, সেই বীজ থেকেই এই চারাগুলো মা করেছে। আর এখানে ধনে পাতা রয়েছে, আর বেগুন, ওদিকে একটা কুমড়ো গাছে কুমড়ো ফুল এসছে। আচ্ছা, ছোট্ট একটা কুমড়ো এসছে দেখা যাচ্ছে, ঠিক আছে ওটা পরে আসছি। আপাতত আরও কিছু জিনিস দেখাই তোমাদেরকে। তো এটা হলো ভেন্ডি গাছ, গাছটা এরকম অবস্থা দেখছো। আসলে ব্যাপারটা হয়েছে কি, এইখানে যে ভেন্ডিগুলো দেখতে পাচ্ছ, এগুলো বীজ করা হচ্ছে, যার কারণে এই গাছটা এরকম লাগছে দেখতে। আচ্ছা, ভেন্ডি ছাড়াও এখানে এখানে কিছু ভেন্ডি গাছও আছে। আচ্ছা, এখানে কিছু লঙ্কার চারা লাগিয়েছে, এটাও একবার তোমাদেরকে দেখাবো। এই দেখো লঙ্কার চারা, অনেকগুলো লঙ্কার চারা লাগিয়েছে। আর এইদিকে হলো ভেন্ডি গাছ, এসব ভেন্ডি গাছ দেখো, ছোটো ছোটো করে ভেন্ডিও ধরেছে, অনেকগুলো ভেন্ডি আছে। মা মাঝে মধ্যে তুলতেও থাকে ভেন্ডি। আর এখানেও ভেন্ডি আছে, এটা জবা ফুল আছে, এই যে জবা ফুল গাছ। আর এদিকে এটা হলো শিম গাছ, এই যে শিম গাছটা। এই পুরো বাগানটা আমার মা আর দিদা দুজনে মিলে তৈরি করেছে। বেসিক্যালি এটা আমার মায়েরই ইচ্ছা ছিল, একটা ছাদের ওপর সবজির ক্ষেত তৈরি করার। মা ইউটিউবের থেকে অনেক কিছু শিখে এটা করেছে। এই দেখো আমাদের শিম গাছে শিম ধরেছে। অনেক শিম ধরেছে, ঠিক আছে, প্রচুর শিম হয়েছে প্রায়, এখানেও অনেক শিম আছে। একটু অন্ধকারে ফোকাসে প্রবলেম হচ্ছে। দেখো এখানে মোটামুটি অনেক শিমই ধরেছে, যাই আলোর একটু প্রবলেম হচ্ছে বলে দেখতে একটু অসুবিধা হচ্ছে। এবার দেখা যাবে, দেখো কুমড়ো গাছ, কুমড়ো গাছেও কুমড়ো ফুল এসছে, আর তার সাথে সাথে ছোট্ট একটা কুমড়ো হয়েছে। তোমাদেরকে দেখানো যাচ্ছে কিনা আমি জানি না। এই দেখো কুমড়োও হয়েছে, আর এইদিকে হলো শশা গাছ, আর একটা আছে। এই শশা গাছটাও তোমাদেরকে দেখাই,
এই দেখো ওখানে একটা শশাও হয়েছে, আমি ওদিকে যেতে পারছি না। একটু ফোকাসের প্রবলেম হচ্ছে, যাই হোক। এবার যাচ্ছে তো ওদিকে একটা শোক হয়েছে। আচ্ছা তো তো এই হলো বেসিক্যালি আমাদের ছাদ বাগান, যেটা আমার মা আর দিদা দুজনে মিলে তৈরি করা। প্রথম ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এটা একটা ইনফরমেটিভ ভিডিও ছিল। মায়ের অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমি আমার একটা ভিডিও শ্যুট করি যার মধ্যে মায়ের ছাদ বাগানটাকে দেখাই, তো এটা সেই ভিডিওই হলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানিও, কমেন্ট করো, লাইক দিও, আর যদি ছাদ বাগান নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি মায়ের কাছ থেকে জেনে তোমাদেরকে জানাবো। চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্যে বাই বাই।